আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আপনাদের যাদের গুচ্ছে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের বা এ ইউনিটের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে সেটারই কিন্তু প্রশ্ন সমাধানের ভিডিওটা কিন্তু নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এখানে আমি পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, গণিত, ইংলিশ, বাংলা সকল প্রশ্নের সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এটা কিন্তু সেট দুইয়ের যে এমসিকিউ আছে সেটারই কিন্তু সমাধান সেটটা, কিন্তু আপনার অন্যান্য সেটের সাথে মিলালে কিন্তু সকল প্রশ্নে পেয়ে যাবেন। তো এখানে আমি এক নম্বর থেকে শুরু করব। তার আগে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের কাছে, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ স্টুডিও সার্কুলার নিউজ সাবস্ক্রাইব করবেন এবং ফলো করে আমাদের পাশেই থাকবেন। তো এখানে এক নম্বরের উত্তরটি হবে এ, দুই নম্বরের উত্তরটি হবে সি, তিন নম্বরের উত্তরটি হবে ডি, চার নম্বরের উত্তরটি হবে সি, পাঁচ নম্বরের উত্তরটি হবে সি, ছয় নম্বরের উত্তরটি হবে এ, সাত নম্বর উত্তরটি হবে বি, আট নম্বর উত্তরটি হবে এ, নয় নম্বর উত্তরটি হবে সি, দশ নম্বর উত্তরটি হবে ডি এবং এগারো নম্বর উত্তরটি হবে সি, বারো নম্বর উত্তরটি হবে এ, তেরো নম্বর উত্তরটি হবে সি, চোদ্দ নম্বর উত্তরটি হবে এ, পনেরো নম্বরের উত্তরটি হবে সি, ষোলো নম্বর উত্তরটি হবে এ, সতেরো নম্বরের উত্তরটি হবে সি এবং আঠারো নম্বর উত্তরটি হবে ডি, উনিশ নম্বরের উত্তরটি হবে ডি, বিশ নম্বরের উত্তরটি হবে এ, একুশ নম্বরের উত্তরটি হবে এ, বাইশ নম্বর উত্তরটি হবে ডি, তেইশ নম্বর উত্তরটি হবে এ, চব্বিশ নম্বর উত্তরটি হবে সি, পঁচিশ নম্বর উত্তরটি হবে বি। এরপরে আবার রসায়নের যে আপনার প্রশ্ন রয়েছে সেটার সমাধান করবো এখন আমরা। তো এখানে এক নম্বরের রসায়ন এক নম্বরের অ্যান্সারটি হবে এ, দুই নম্বরের অ্যান্সারটি হবে বি, তিন নম্বরের অ্যান্সারটি হবে এ এবং চার নম্বর অ্যান্সারটি হবে ডি, পাঁচ নম্বর অ্যান্সারটি হবে বি, ছয় নম্বর অ্যান্সারটি হবে সি, সাত নম্বর অ্যান্সারটি হবে এ। এরপরে আট নম্বর অ্যান্সারটি হবে বি, নয় নম্বর অ্যান্সারটি হবে সি, দশ নম্বর অ্যান্সারটি হবে এ, এগারো নম্বর অ্যান্সারটি হবে ডি, বারো নম্বর অ্যান্সারটি হবে বি, তেরো নম্বর অ্যান্সারটি হবে ডি, চোদ্দ নম্বর অ্যান্সারটি হবে বি, পনেরো নম্বর অ্যান্সারটি হবে এ, ষোলো নম্বর অ্যান্সারটি হবে সি, সতেরো নম্বর অ্যান্সারটি হবে ডি, আঠেরো নম্বর অ্যান্সারটি হবে সি, উনিশ নম্বর অ্যান্সারটি হবে ডি, বিশ নম্বর অ্যান্সারটি হবে বি, একুশ নম্বর অ্যান্সারটি হবে সি, বাইশ নম্বর অ্যান্সারটি হবে এ, তেইশ নম্বর অ্যান্সারটি হবে বি, চব্বিশ নম্বর অ্যান্সারটি হবে সি এবং পঁচিশ নম্বর অ্যান্সারটি হবে বি। এরপরে গণিত যে সমাধানটা রয়েছে সেটা এখন করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো এখানে আমি এক নম্বর থেকে শুরু করব গণিতের। তো এখানে গণিতের আপনার এক নম্বর অ্যান্সারটি হবে ডি, দুই নম্বর অ্যান্সারটি হবে বি, তিন নম্বর অ্যান্সারটি হবে সি, চার নম্বর অ্যান্সারটি হবে এ, পাঁচ নম্বর অ্যান্সারটি হবে এ, ছয় নম্বর অ্যান্সারটি হবে সি, সাত নম্বর অ্যান্সারটি হবে এ, আট নম্বর অ্যান্সারটি হবে বি, নয় নম্বর অ্যান্সারটি হবে বি, দশ নম্বর অ্যান্সারটি হবে সি, এগারো নম্বর অ্যান্সারটি হবে সি এবং বারো নম্বর অ্যান্সারটি হবে বি, তেরো নম্বর অ্যান্সারটি হবে সি, চোদ্দ নম্বর অ্যান্সারটি হবে সি, পনেরো নম্বর অ্যান্সারটি হবে এ, ষোলো নম্বর অ্যান্সারটি হবে সি, সতেরো নম্বর অ্যান্সারটি হবে সি, আঠারো নম্বর অ্যান্সারটি হবে সি, উনিশ নম্বর অ্যান্সারটি হবে এ, বিশ নম্বর অ্যান্সারটি হবে এ। এরপরে একুশ নম্বর অ্যান্সারটি হবে এ, বাইশ নম্বর অ্যান্সারটি হবে বি, তেইশ নম্বর অ্যান্সারটি হবে ডি, চব্বিশ নম্বর অ্যান্সারটি হবে এ, পঁচিশ নম্বর অ্যান্সারটি হবে সি। এরপরে জীববিদ্যা, এখানে আমরা মানে যেটাকে বায়োলজি বলা হয় এখানে আমরা এক নম্বর অ্যান্সার থেকে শুরু করব। তো এখানে বায়োলজি আপনার এক নম্বর অ্যান্সারটি হবে এ, দুই নম্বর অ্যান্সারটি হবে বি, তিন নম্বর অ্যান্সারটি হবে বি, চার নম্বর অ্যান্সারটি হবে সি, পাঁচ নম্বর অ্যান্সারটি হবে ডি, ছয় নম্বর অ্যান্সারটি হবে এ, সাত নম্বর অ্যান্সারটি হবে বি, আট নম্বর অ্যান্সারটি হবে বি, নয় নম্বর অ্যান্সারটি হবে বি, দশ নম্বর অ্যান্সারটি হবে এ, এগারো নম্বর অ্যান্সারটি হবে ডি, বারো নম্বর অ্যান্সারটি হবে ডি, তেরো নম্বর অ্যান্সারটি হবে ডি, চোদ্দ নম্বর অ্যান্সারটি হবে এ, পনেরো নম্বর অ্যান্সারটি হবে এ, ষোলো নম্বর অ্যান্সারটি হবে ডি, সতেরো নম্বর অ্যান্সারটি হবে বি, আঠারো নম্বর অ্যান্সারটি হবে সি, উনিশ নম্বর অ্যান্সারটি হবে বি, বিশ নম্বর অ্যান্সারটি হবে সি, একুশ নম্বর অ্যান্সারটি হবে বি, বাইশ নম্বর অ্যান্সারটি হবে ডি, তেইশ নম্বর অ্যান্সারটি হবে ডি, চব্বিশ নম্বর অ্যান্সারটি হবে সি,
পঁচিশ নম্বর অ্যান্সারটি হবে ডি, এরপরে বাংলা। এবারে বাংলা এখানে আমরা এক নম্বর থেকে শুরু করব। তো এখানে বাংলা এক নম্বরটির অ্যান্সার হবে ডি, দুই নম্বরটির অ্যান্সার হবে সি, তিন নম্বর অ্যান্সার হবে বি, চার নম্বর অ্যান্সার হবে বি, পাঁচ নম্বর অ্যান্সার হবে ডি, ছয় নম্বর অ্যান্সার হবে সি, সাত নম্বর অ্যান্সার হবে বি, আট নম্বর অ্যান্সার হবে সি, নয় নম্বর অ্যান্সার হবে সি, এরপরে দশ নম্বর অ্যান্সার হবে ডি, এগারো নম্বর অ্যান্সার হবে এ, বারো নম্বর অ্যান্সার হবে বি, তেরো নম্বর অ্যান্সার হবে ডি, চোদ্দো নম্বর অ্যান্সার হবে এ, পনেরো নম্বর অ্যান্সার হবে ডি, ষোলো নম্বর অ্যান্সার হবে সি, সতেরো নম্বর অ্যান্সার হবে এ, আঠারো নম্বর অ্যান্সার হবে এ, উনিশ নম্বর অ্যান্সার হবে সি, বিশ নম্বর অ্যান্সার হবে সি, একুশ নম্বর অ্যান্সার হবে এ, বাইশ নম্বর অ্যান্সার হবে এ, তেইশ নম্বর অ্যান্সার হবে বি, চব্বিশ নম্বর অ্যান্সারটি হবে সি, এবং পঁচিশ নম্বর অ্যান্সারটি হবে বি। এরপর আমরা এখান থেকে ইংলিশটা সমাধান করে দেব। এখানে আমরা এক নম্বর থেকে শুরু করব। তো এখানে এক নম্বর অ্যান্সারটি হবে ডি ইংলিশে, দুই নম্বর অ্যান্সারটি হবে ডি, দুই নম্বর অ্যান্সারটি হবে বি, ডি না এখানে সরি বি হবে দুই নম্বরে। এরপরে তিন নম্বর অ্যান্সারটি হবে সি, চার নম্বর অ্যান্সারটি হবে সি, পাঁচ নম্বর অ্যান্সারটি হবে সি, ছয় নম্বর অ্যান্সারটি হবে এ, সাত নম্বর অ্যান্সারটি হবে ডি, আট নম্বর অ্যান্সারটি হবে এ, নয় নম্বর অ্যান্সারটি হবে এ, দশ নম্বর অ্যান্সারটি হবে ডি, এগারো নম্বর অ্যান্সারটি হবে এ, বারো নম্বর অ্যান্সারটি হবে সি, তেরো নম্বর অ্যান্সারটি হবে সি, চোদ্দো নম্বর অ্যান্সারটি হবে আপনার সি, পনেরো নম্বর অ্যান্সারটি হবে ডি, ষোলো নম্বর অ্যান্সারটি হবে ডি, সতেরো নম্বর অ্যান্সারটি হবে সি, আঠারো নম্বর অ্যান্সারটি হবে এ, এবং উনিশ নম্বর অ্যান্সারটি হবে এ, বিশ নম্বর অ্যান্সারটি হবে আপনার এ, এবং একুশ নম্বর অ্যান্সারটি হবে সি, বাইশ নম্বর অ্যান্সারটি হবে এ, তেইশ নম্বর অ্যান্সারটি হবে ডি, চব্বিশ নম্বর অ্যান্সারটি হবে এ, পঁচিশ নম্বর অ্যান্সারটি হবে সি। তো এই ছিল আপনাদের যে গুচ্ছের অ্যাডমিশন বিজ্ঞান ইউনিটের যে পরীক্ষাটা হয়েছে গুচ্ছের আজকে, সেটার সম্পূর্ণ সমাধান। এবং এটা কিন্তু আপনার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।